আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দূর থেকে এবং কাছে থেকে দেখছেন, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানে, দ্য বিউটি অফ ইসলাম অনুষ্ঠানে, ইসলামের সৌন্দর্যময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ইসলাম যে একটা মহান ধর্ম, ইসলামের যে শালীনতা, ইসলামের ব্যবহার মাধুর্য এবং সর্বোপরি ইসলাম যে একটা আদর্শনীয় যে কনসেপ্ট ইসলাম ধর্মে আছে, তা কীভাবে প্রস্ফুটিত করা যায়, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে তা তুলে ধরি। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় ঠিক করেছি, ব্রিটেনকে নিরাপদ রাখতে মুসলমানদের ভূমিকা কী হওয়া উচিত, মুসলমানদের ভূমিকা আমরা কী ভূমিকা নেব, আমরা আমাদের দায়িত্ব কীভাবে পালন করতে পারি ব্রিটেনকে নিরাপদ রাখার জন্য, আমাদের কী করা উচিত। মুসলমান হিসাবে আমাদের অনেক দায়িত্ব, আমাদের অনেক কর্তব্য আছে, শুধু ব্রিটেন কেন, দুনিয়ার যে জায়গায় মুসলমান বসবাস করেন, মুসলমান তো হচ্ছেন ওয়েলকামিং নেশন, মুসলমান হচ্ছেন তারা সবাইকে স্বাগত জানান, আদর্শ স্থানীয় মুসলমান। মুসলমানদের কাছে লোক যখন আসে শান্তি পায়, মুসলমানরা হবেন শান্তিপ্রিয়, মুসলমানরা হবেন দুনিয়ার জন্য রোল মডেল। আর মুসলমানরা যদি অপর পক্ষে মুসলমানদেরকে যদি লোকে ভয় পায়, মুসলমানরা যদি বিভিন্ন খারাপ কাজে জড়িত হন, তাহলে ইসলামের সৌন্দর্য থেকে তারা দূরে সরে গেলেন, ইসলামের মহিমাময় বাণী থেকে তারা দূরে সরে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে, তিনি তো সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন, আল্লাহ সমগ্র মানব, জিন, ইনসান সহ ভূমণ্ডল, নবমণ্ডল, যেগুলো আমরা দেখি এবং যেগুলো আমরা দেখতে পারি না, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা তো আমাদের ফান্ডামেন্টাল বিলিফ, আমরা বিশ্বাস করি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। এবং আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ফাতিহায় নিজের সম্পর্কে বলছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, রব্বুল আলামিন, তিনি হচ্ছেন রব সমস্ত সৃষ্টি জগতের। ওইখানে আলামিন শব্দটা হচ্ছে বহুবচন, যে সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, তো আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সম্পর্কে বলছেন, হে নবী, তোমাকে তো দুনিয়ার রহমত স্বরূপ পাঠিয়েছি, সমস্ত নট অনলি আলামিন, এইখানেও আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন, রহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত স্বরূপ, কল্যাণ স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সমস্ত জগতের সৃষ্টিকর্তা। রাসূলে মকবুল হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রহমত স্বরূপ, করুণা স্বরূপ, রহমত
হচ্ছে রহিম, করুণা, দয়া, দয়াস্বরূপ, করুণাস্বরূপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লামের কাছে যে কোরআন মানব জাতির জন্য দিয়েছেন, কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন কোরআন সম্পর্কে হুদাল লিন্নাস, কোরআন মানব জাতির জন্য হেদায়ত স্বরূপ, কোরআন মানব জাতিকে হেদায়ত দেয়। এই যে তিনটা জিনিস আমরা আলোচনা করলাম, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, আর কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, হেদায়ত সমগ্র সৃষ্টি জগতের। এইখানে দেখেন ভেদাভেদ করা হয় নাই। আমি এই পয়েন্টটাই আলোচনা করতে চাই যে এইখানে সবাই, যখন বলা হয় সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত সৃষ্টি জগৎ বলার সাথে সাথে সমস্ত মানব কুল চলে আসে সর্বপ্রথম। এখন মানব কুল বলতে মুসলমান আছেন, মানব কুল বলতে নন মুসলমান আছেন, মানব কুল বলতে সবাইরে বোঝায়। সবাইর জন্য আপনাকে হতে হবে রহমত স্বরূপ, আপনাকে হতে হবে দয়ার, আপনাকে হতে হবে মায়ার, আপনি সবার জন্য ভালোবাসা ছড়িয়ে দিবেন। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মাঝে উল্লেখ করেন, মান কাতাল নাফসান বিগায়রে নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কাআন্নামা কাতালান নাস জামিআ ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন, সম্মানিত দর্শক, আপনারা এই আয়াতের অনুবাদটা যখন আমি করব আপনারা বুঝতে পারবেন যে মুসলমানদের কর্তব্যটা আসলে কি, কি পরিমাণ দায়িত্ব এবং গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন এই আয়াতে, মান কাতালা নাফসান বিগায়রে নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে কোনো লোককে হত্যা করল কোনো কারণ ব্যতীত, ইনোসেন্ট লোকরে যে হত্যা করলো, এইটা হচ্ছে এই আয়াতের অর্থ, যে কোনো কারণ ব্যতীত যদি কেউ কোনো লোককে হত্যা করে, ফাকাআন্নামা কাতালান্নাস জামিআ, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে ফেলল। আল্লাহু আকবার, যে একজন, আল্লাহ বলছেন যে একজন লোককে সে হত্যা করলো, সবাইকে না, যে একজন ইনোসেন্ট লোককে, একজন নিরব নিরপরাধ লোককে যদি কেউ হত্যা করে, ফাকাআন্নামা কাতালান্নাস জামিআ, যেন সমগ্র মানব জাতিকে সে হত্যা করে ফেলল। সমগ্র মানব জাতিকে হত্যা করলে যে পরিমাণ গুণা, যে পরিমাণ কনসিকোয়েন্সেস তাকে তাকে ফিল করতে হবে, যে পরিমাণ আজাব তাকে বুক করতে হবে, সেজন্য একজন ইনোসেন্ট মানুষকে হত্যা করলে সেই আজাবের ভাগিদার সে হবে। কি পরিমাণ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এই কোরআনে করিমের এই আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন যে যারা যারা অসহায় মানুষদেরকে, ইনোসেন্ট মানুষদেরকে আক্রমণ করবে, ইনোসেন্ট মানুষ, ইনোসেন্ট মানুষ বলতে কি, যারা যারা আপনার সাথে কোনো দলাদলি করতেছে না, সাধারণ মানুষ যারা আপনার সাথে মারামারি করতেছে না, তাদের তো কোনো গুণা নেই, সবাই সবাই যার যার মতে চলাফেরা করতেছে, রাস্তাঘাটে চলাফেরা করতেছে, হাসি খুশি করতেছে, নিজের ফ্যামিলির জন্য শপিং করতেছে, নিজের বিভিন্ন অনুষ্ঠান থাকে মানুষের জীবনে, এই এই জন্য লোকেরা বাজারে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, অফিসে যাচ্ছে, ওদের তো কোনো গুণা নেই, ওরা তো কোনো ক্রাইম করেনি,
এই ধরনের মানুষকে যারা আক্রমণ করে, যদি একজন মানুষের উপরেও আক্রমণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লোকটায় আক্রমণ করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে ফেলল। অনুরূপভাবে একই আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাস জামিআ, আর যদি কেউ কোনো মানুষকে বাঁচালো, কোনো মানুষের জীবন বাঁচালো, একজন মানুষকে সে বাঁচাইছে, একজন মানুষকে সে এগিয়ে এসে বাঁচাইছে, সেই লোকটা মুসলমান হতে হবে এমন কথা না। আল্লাহ এখানে নাস শব্দ উল্লেখ করছেন, মানব বলতে মুসলমান হতে পারে, নন মুসলমান হতে পারে। আল্লাহ বলছেন যে একটা লোককে যদি তুমি বাঁচাও, কাআন্নামা আহিয়ান নাস জামিয়া, যেন তুমি সমগ্র মানব কুলকে বাঁচালে, অর্থাৎ সমগ্র মানব জাতিকে বাঁচাইলে তুমি যে পরিমাণ নেকি পাবে সেই পরিমাণ নেকি তুমি একজন মানুষকে জীবন দিলে, একজন মানুষের জীবন বাঁচাইলে তুমি পাবে। তাই যদি হয় আমাদের দায়িত্ব, তাই যদি হয় আমাদের কর্তব্য, আমরা কি তা পালন করবই? আমাদের কি তা পালন করা উচিত? গ্রেট ব্রিটেনে আমরা যারা বসবাস করি, শুধু গ্রেট ব্রিটেন সহ আরও অন্যান্য যে কোনো দেশেই আমরা বসবাস করি, আমাদের উচিত কি? আমাদের উচিত সাধারণ মানুষের জীবন রক্ষা করা, সাধারণ মানুষের সাথে মেলামেশা করা, সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছে দেয়া, তাদেরকে আক্রমণ করা নয়, তাদের জীবনকে বিষময় করে তোলা নয়, তাদের যে চলাফেরার লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইলে আমরা আমাদের কাজ করব। আমরা যে মহান জাতি হিসাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেছেন কোরআনে করিমের মাঝে, আমাদেরকে আসলে কোরআনে করিম তিলাওয়াত করা উচিত, কোরআনকে মর্মসহ বোঝা উচিত। এই উম্মত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে করিমের মাঝে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, উম্মা মিনিং হলো জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ বলছেন মানবের কল্যাণের জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে, উখরিজাত তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্যে, মানুষের ভালোর জন্যে, মানুষ অতএব তোমরা মানুষকে ভালোবাসবে, মানুষকে তোমরা দয়া দেখাবে, মানুষকে মানবতা শেখাবে, এটা কি কোরআনের বাণী না? তাই যদি এইটাই যদি কোরআন বলে আমাদেরকে, তাহলে আমাদেরকে কী করা উচিত? যেসব বিপদগামী ছেলেরা কোরআনকে মিস ইন্টারপ্রিট করে, কোরআনের আয়াতকে ভুলভাবে বিশ্লেষণ করে সাধারণ মানুষের উপর আক্রমণ করে, তাদেরকে চিন্তা করা উচিত ইসলামের নামে তারা লোকদেরকে কীভাবে ধোঁকা দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আল্লাহ সুবহানাহু তাআলা যে কোরআনে আমাদের সম্পর্কে এত প্রশংসা করছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, আর আমাদের কর্তব্য কি? আমরা কোনো লোককে, কোনো ইনোসেন্ট লোককে আমরা হত্যা করব না, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্বকে আমরা পালন করব, আদর্শ মানুষ হিসাবে আমরা আমাদেরকে গড়ে তুলব, রোল মডেল যে শব্দটা ইংলিশে বলা হয়, যে আদর্শ স্থানীয়, আদর্শবান আমাদেরকে হতে হবে। আমাদের নবীর জীবন যদি আমরা দেখি, যখন রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন ইসলাম প্রচার করার জন্য, তায়েফবাসীরা জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসি তামাশা করল,
ঠাট্টা মস্করা করল। তারা ওনার দাওয়াতটাকে কবুল করেনি। ব্যথায় দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তায়েফ থেকে আবার মক্কার দিকে চলে আসলেন। পথ ধরলেন তিনি মক্কায় চলে আসবেন। কিন্তু তায়েফবাসীরা কি করল? তায়েফবাসীরা তাদের ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এইসব বাচ্চারা চতুর্দিক থেকে ইট পাথর নিক্ষেপ করা শুরু করল। দয়ার নবী, মায়ার নবী হাঁটতেছেন, তিনি বলছেন বাচ্চাদেরকে, তোমরা তো বাচ্চা, আমি তো কোনো হার্ম করিনি তোমাদেরকে, আমি তো কাউকে কষ্ট দেইনি, তোমরা আমাকে মারতেছ কেন? কেন হে তায়েফের ছেলেরা তোমরা আমাকে আক্রমণ করছো? তারা বিপুল উৎসাহ উদ্দীপনায় চতুর্দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর পাথর নিক্ষেপ শুরু করছে। বৃষ্টির মতো পাথর হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর ওনার সাথে ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দাঁড়িয়ে থাকতে পারেননি, চতুর্দিকে যখন আপনার পাথর নিক্ষেপ শুরু হয় আপনি কয়টা রক্ষা করবেন, কয়টাকে আপনি ফিরাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাটিতে পড়ে গেলেন। এইসব ছেলেরা মনে করল যে হয়তো তিনি মারা গেছেন, তারা চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উঠলেন। হঠাৎ একটা ছেলে বলল, এই ওই লোকটা তো আবার উঠে গেছে। আবার সেই সব ছেলেরা ফিরিয়ে আসলো। এখন তারা দ্বিগুণ উৎসাহ উদ্দীপনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উপর পাথর ছুটতে আরম্ভ করল। বলা হয় যে চতুর্দিক থেকে এমনভাবে পাথর আসতে শুরু করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীর থেকে রক্ত ছড়তে শুরু করলো। যদি কোনো পাথর নিক্ষেপ করা হয় ওই জায়গাটা ফাটবে না ততক্ষণ পর্যন্ত যদি একই জায়গায় 15-20টা পাথর আসে না পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আনকনসিয়াসলি তিনি তখন অজ্ঞান হয়ে গেলেন। বুঝেন পাথর, কি পরিমাণ পাথর তার উপর পড়েছে, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, আর টিকে থাকতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাটিতে পড়ে গেলেন। এখন তায়েফের ছেলেরা বলল, না এইবার শেষ, চলো আমরা চলে যাই। তারা চলে গেল। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন, ও আল্লাহর নবী, আজকে তায়েফে আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনার উপর যে থান্ডব চলে গেছে, আল্লাহর আরশ গুচ্ছায় কাঁপতেছে, হে নবী আপনি আমাকে নির্দেশ দিন, আমার সাথে দুইজন ফেরেশতা যারা পাহাড়ের দায়িত্বে আছেন তাদেরকে পাঠানো হয়েছে, সমস্ত তায়েফবাসীদেরকে ক্রাশ করে দেব, চিরজীবনের জন্য ইতিহাস থেকে তাদেরকে মুছে দেওয়া হবে, পৃথিবী থেকে তাদেরকে মুছে ফেলা হবে, শেষ করে দেওয়া হবে, আপনি নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কথা শুনে তার রেসপন্স কি ছিল? ও জিব্রাইল, আনা বুইস্তু রাহমাতান, হে জিব্রাইল আমাকে তো রহমত করে পাঠানো হয়েছে, দয়ার নবী হিসাবে দুনিয়াতে পাঠানো হয়েছে, আনা বুইস্তু রহমাতাল্লাহ আযাবাল্লাহ, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, তাদেরকে আযাব দিতে আমি আসিনি, আমাকে তো মানবতার নবী হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাকে তো পাঠানো হয়েছে দয়ার নবী হিসাবে, রহমত স্বরূপ। এই ছিল আমাদের নবী, যে নবী নিয়ে আমরা গর্ব করি, যে নবীর আনীত ধর্ম আমরা পালন করি, এটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ। আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে
নবীজির আদর্শ লোকদেরকে ক্ষমা করা, নবীজির আদর্শ মানুষদেরকে ভালোবাসা। আমরা সেই ভালোবাসা ভালোবাসা দিয়ে লোকদেরকে জয় করব, মানুষের মনকে আমরা জয় করব। আমরা মহত্ব দিয়ে, আমরা উদারতা দিয়ে, ইসলামের সুমহান বাণী দিয়ে আমরা লোকদেরকে আমরা ইসলামের দিকে ডাকব। এইটা হওয়া উচিত আমাদের আদর্শ। আমরা যারা ব্রিটেন সহ দুনিয়ার যে কোনো জায়গায় আমরা বাস করি, আমাদেরকে সেই আদর্শ অনুসরণ করা উচিত। আমরা যদি আক্রমণ করি সাধারণ মানুষের উপর, রাস্তাঘাটে চলাফেরা করছে যেসব লোক, আমরা যদি তাদের প্রতি দুর্ব্যবহার করি, তাহলে কি আমরা ইসলামের গণ্ডির ভিতরে থাকলাম না গণ্ডির বাইরে চলে গেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ডিল করতেন, মুসলমানদের সাথে ডিল করেছেন, তিনি তো ডিলিং করেছেন নন মুসলমানদের সাথে ডিলিং করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সমস্ত পৃথিবীর মানুষের অন্তরকে জয় করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা কী ছিল? আমরা কি একবার চিন্তা করি? অতএব আমাদের দায়িত্ব হচ্ছে, এবং সাথে সাথে আমাদের কর্তব্য হচ্ছে, আমরা যেন কোরআন পড়ি, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আমরা যেন আলোচনা করি। ব্রিটেনকে নিরাপদ রাখা আমাদের দায়িত্ব, ব্রিটেনকে সেফ রাখা আমাদের কর্তব্য। ব্রিটেনের যে রাস্তাঘাটে যে আমরা চলাফেরা করি, এই দেশ এই দেশের সব কিছুকে দেখাশোনা করা আমাদের দায়িত্ব। দায়িত্ববান মুসলমান হিসাবে আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তখন আপনি হবেন একজন আদর্শস্থানীয় মানুষ। যখন আপনি লোকদেরকে নিরাপত্তা দিবেন, তখন সবাই আপনাকে ভালোবাসবে। যখনই আপনি নিরাপত্তা দিবেন, আর আপনি যখন আক্রমণাত্মক হবেন, তখন কেউ আপনাকে ভালোবাসবে না। অতএব আসুন আমরা সবাই মিলে ইসলামের সুমহান বাণী আমরা পৌঁছে দেই ঘরে ঘরে। আমরা হই আদর্শবান মুসলিম, আমরা গড়ে তুলি সুন্দর সমাজ যেখানে নিরাপত্তা থাকবে, যেখানে অন্যান্য ধর্মের লোক আপনাকে আমাকে আমাদের সবাইকে ভালোবাসবে, মুসলমান হিসাবে আমাদেরকে সম্মান করবে। সেই মহান আদর্শ যেন আমরা দুনিয়ার সবার সামনে প্রস্ফুটিত করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সাথে সহায় হন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।